আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আমরা একটু দেরিতে শুরু করলাম আজকের অনুষ্ঠানটি, আমরা যেহেতু আমরা বাংলাদেশ থেকে কথা বলছি এবং বিজ্ঞান অর্থাৎ প্রযুক্তি আমাদেরকে যেমন ইজি করে দিয়েছে আবার সামটাইমস আমাদেরকে জটিলও করে ফেলেছে। যাই হোক, আমরা যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, বর্তমান গণতান্ত্রিক অবস্থা নিয়ে, বর্তমান মানবিক অবস্থা নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং কথা বলার জন্য আমরা বাংলাদেশের মানুষের পক্ষে যে দুজন ব্যক্তি কথা বলছেন, এবং আমরা বিশ্বাস করি যে আমরা সবসময় বলে থাকি যে সাদাকে সাদা বলতে হবে এবং কালোকে কালো বলতে হবে, এই জন্যই আমরা আজকে কম্বিনেশন করেছি একজন মাননীয় সংসদ সদস্য। আমি এর আগে ওর একটি পরিচয় দিতে চাই, উনি বাংলাদেশের পুলিশের যিনি সফল একজন নায়ক ছিলেন, যিনি যার কথা এখনো বাংলাদেশ পুলিশ স্বীকার করে, স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে, তিনি হচ্ছেন জনাকুল মোহাম্মদ এমপি। এমন কথা বলবেন আরেকজন আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, উনি কথা বলবেন। ওনারা দুজনই আজকে কথা বলবেন বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা এবং বর্তমান হিউম্যান রাইটস ভায়োলেশন, কারণ আমরা দেখে থাকি পুলিশ কি করছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করছে, বাংলাদেশের জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ কেন এত হিংস্র হয়ে গেল। আমরা দেখতে পাই পিচ্ছি শিশু বলুন আর স্বামীকে বেঁধে রাখা বলুন, সবকিছু এখন বাংলাদেশে হচ্ছে। আমরা একটু দেরিতে শুরু করলাম বিকজ অফ আমাদের, যেহেতু আমরা বাংলাদেশ থেকে সম্মানিত দুজন অতিথিকে কানেক্ট করছি। আমি জনাব নূর মোহাম্মদ এমপি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ধন্যবাদ। ক্লিয়ার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্পেশালি বাংলাদেশের যারা জেগে আছেন এবং বিদেশে যারা আছেন তারা আপনার কথা শুনতে চায়। আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, হিউম্যান রাইটস ভায়োলেশন যেভাবে হচ্ছে, স্পেশালি আপনি জানেন যে মাস্টারমাইন্ডের একটি মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি আমরা দেখেছি। আমরা দেখেছি নোয়াখালীর কথা, আমরা দেখেছি আপনার আকবর পুলিশের যে একজন অফিসার আকবরের কথা আর সিলেটের, আমরা দেখেছি এমসি কলেজের কথা, এবং শেষ পর্যন্ত সিনা রাশেদকে, রাষ্ট্রপতি সিনা রাশেদের কথাও আমরা জানি। আপনিও একজন পুলিশের প্রধান ছিলেন, এখনো পুলিশের প্রধান আছে, আমি কাউকে ব্লেম দিচ্ছি না, কিন্তু পার্থক্য অনেক। কেন হচ্ছে বাংলাদেশের এই হিউম্যান রাইটস ভায়োলেশন? না, আপনার ধন্যবাদ আপনাকে এবং আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তে প্রশ্নটি হিউম্যান রাইটস এর কথা বললেন, গণতন্ত্রের কথা বললেন, তা আমি প্রথমে যেটা বলবো যে হিউম্যান রাইটস এর গণতন্ত্র, এখন আমরা আমাদের প্রেক্ষাপট থেকে আমাদেরকে বিচার করতে হবে। এখন আমি যদি এখন ইউরোপীয় আমেরিকা কিংবা উন্নত বিশ্বের সাথে আমাকে এবং আমাদেরকে তুলনা করি, কম্পেয়ার করি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সঙ্গত হবে না। এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন, এখন যেটা আমরা আমাদের অবস্থান থেকে যেটা করার চেষ্টা করি, বলার চেষ্টা করি, তখনই যখনই এই ধরনের কোনো একটা বিষয় রিপোর্ট হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা ঝাঁপিয়ে পড়েন এবং ওটা আইনানুগ ব্যবস্থা যেটা এটা নেওয়ার চেষ্টা করেন। যে আমরা সবে জানি আমাদের দেশে পুলিশ যে কাজটা করে ইন্টারনাল সিকিউরিটি, এই কাজগুলো অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা, এটি করে। কিন্তু তে আমার জানা মতে যখন এই ধরনের কোনো বিষয়, ইনসিডেন্ট কিংবা অপরাধ রিপোর্ট হয়, তখন এখানে কেউ কোনো ব্যবস্থা নেন না কিংবা নেওয়ার সুযোগ নাই, এটা আমরা কিন্তু দেখি না। তবে একটা বিষয় যেটা আজকাল প্রত্যেকটা বিষয় এবং ছোটখাটো বিষয় থেকে একদম গ্রামগঞ্জে থেকে আজ থেকে 10-20 বছর আগে যেগুলো রিপোর্ট হতো না, এখন কিন্তু ইনস্ট্যান্টলি একদম প্রত্যন্ত এলাকায় যে ঘটনা ঘটলো, যে ইনসিডেন্টটা হলো, এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এক্ষেত্রে এখন আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা জড়িত তারা আমার তো মনে হয় যে পেশাদারিত্বের সাথেই কাজ করেন, আর মাঝে মধ্যে কিছু কিন্তু আমি আপনার সময় আর আপনি যখন পুলিশের প্রধান ছিলেন, আমি অবশ্যই ইনসিডেন্ট হবে, ইনসিডেন্ট হচ্ছে এবং রিপোর্ট হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, কিন্তু আপনি একটু, আমি আমি যখন স্কুল গোয়িং স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে, আমি কখনো দেখি নাই স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে রেপ করা হয়েছে। আমি তো কখনো দেখি নাই আমার জন্মে যে আপনার একটা পিচ্ছি শিশুকে রেপ করে হত্যা করা হয়েছে। আপনিও তখন ছিলেন, তখনও রিপোর্ট হয়েছে, বাট এই জিনিসটি এখন পর্যায়ক্রমে এত বাড়ছে যে আমাদের কন্ট্রোলের বাহিরে, আমাদের নেওয়ার বাহিরে চলে যাচ্ছে। কেন
না, এই যে একটু আগেও যেটা আপনি বললেন, আমাদের এই যে মডার্ন আধুনিক টেকনোলজি প্রযুক্তি আমাদেরকে ভালো যেমন দিচ্ছে, খারাপও দিচ্ছে। প্রযুক্তির নেতিবাচক দিকগুলো আমরা কিন্তু অনেকে নিচ্ছি। তো এখানে একটা সমাজ আছে, পরিবার আছে, রাষ্ট্র আছে, সবারই কিন্তু দায়বদ্ধতা আছে। আপনি আগের সাথে যদি তুলনা করেন, আজ থেকে 10-15 বছর আগে, তখনকার সমাজ আর এখনকার সমাজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হচ্ছে। আমরা বিদেশি সংস্কৃতি, ইভেন আমরা প্রায় দেখি যে কথাগুলা হচ্ছে, আমাদের এই অপরাধ প্রবণতার কথা বলতে গেলে ইন্ডিয়ান যে মুভিগুলো আমরা দেখি, যে সিরিয়ালগুলো দেখি, এগুলো নিয়ে অনেকে বাচ্চারা অনেকটা অ্যাডভেঞ্চারাস কিছু কাজকর্ম করে। তারপর আপনারা বিদেশের কথা বললেন, আমাদের তো এখনো হয় না, একটু সিরিয়াল কিলার আমরা দেখি না, সিরিয়াল রেপিস্ট তাদের বিষয়গুলো তো আমরা দেখছি। তো এখন যে বিষয়গুলো কোনো কিছুই আনরিপোর্টেড থাকছে না, প্রত্যেকটা বিষয় কিন্তু জনসমক্ষে ইনস্ট্যান্টলি চলে আসছে। তো রিপোর্ট যেমন হচ্ছে, পুলিশ ব্যবস্থা নেওয়া হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে থেকে, আমাদের রাজনীতিবিদ যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, তারাও কিন্তু প্রত্যেকটা বিষয় যখনই নলেজে কারো নলেজ আসছে, ওইটা কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। আপনি কি মনে করেন মাননীয় সংসদ সদস্য আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনি নিশ্চয়ই জানেন যে আমরা টেকনাফের কথাই ধরি, আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করছি, এবং যখন আপনাদের দলেরই একজন কাউন্সিলর আকরামকে যখন এনকাউন্টার দেওয়া হলো, সারা বিশ্বের মানবতা কেঁদেছিল। কিন্তু আমরা যতটুকু জানি, ওই এলাকার মাদকের একদম গডফাদারই বলা হয় যে বদি সাহেব। বদি সাহেবকে তো অ্যারেস্ট করা হয় নাই না? একটা বিষয়, যখন যেমন উনি ছিলেন আপনার মেম্বার অফ পার্লামেন্ট, একজন মানুষকে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি তো অপরাধী বলতে পারেন না। তার কোন অপরাধ এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই, তো প্রমাণিত না হলে তো তাকে অপরাধী বলা যাবে না। যদি তার অপরাধ প্রমাণিত হতো, তাহলে অবশ্যই তার এগেস্টে ব্যবস্থা নেওয়া হতো। আমরা তো দেখি কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিংবা কোনো সংসদ সদস্য বলেন কিংবা সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল, সবার বিরুদ্ধেই অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, পার্টিকুলার কোনো কেস ধরে আমরা কিন্তু এরকম বলতে পারি না। কিন্তু কথার জন্য যেমন আমরা, জি বলেন, সরি, হ্যাঁ বলেন, হ্যাঁ না, যেমন আমরা সমালোচনা আমরা করতে পারি, কিন্তু আমরা তো শুধরানোর জায়গাটাও আমাদের থাকতে হবে, রাখতে হবে। আপনি যদি একটা একটা, হ্যাঁ জি জি জি, আমি একটু আমাদের আরেকজন যিনি অতিথি আছেন ওনার সাথে একটু কথা বলি। আমি জনাব মাসুদ তালুকদার সাহেব, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি, শুনছি। আপনি কি মনে করেন মাননীয় সংসদ সদস্য, এবং আমি যখন ছোট ছিলাম তখন উনি পুলিশের দায়িত্বে ছিলেন, আজকের পুলিশের কার্যক্রম আর আগের পুলিশের কার্যক্রম আমরা দেখি, এখন কেউ কেউ বলে থাকে যে আপনারাও ব্লেম করে থাকেন, আপনাদের দলের মহাসচিবও ব্লেম করে থাকে, গণতন্ত্র নেই বলেই কিন্তু বর্তমানে বাংলাদেশে মানবতা লঙ্ঘিত হচ্ছে, এটা আপনাদের দলের কথা। আপনি উনি বলছেন না, এটা পর্যায়ক্রমে হচ্ছে, এটা আকার সংস্কৃতির কারণে হচ্ছে, এটা আপনার আমাদের যে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল হচ্ছে, এটা আপনি কি মনে করেন জিনিসটি? জি, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই আপনার মোহাম্মদ সাহেবকে এবং যারা শুনছেন। আপনি যখন ছোট ছিলেন তখন দেশের লোক সংখ্যা অনেক কম ছিল, এখন আপনি বড় হচ্ছেন আর আমাদের বাংলাদেশের লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে। দেখুন, অপরাধ সমাজে একটা দীর্ঘ প্রবণতা সমাজের, যেদিন থেকে সমাজ তৈরি হয়েছে সেদিন থেকেই সমাজে অপরাধ প্রবণতা ছিল। কিন্তু সমাজ দিনে দিনে যখন নৈতিক ভাবে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, সমাজের মানুষের মধ্যে যখন নৈতিক অবক্ষয় দিনে দিনে বেড়ে যাচ্ছে, সমাজে অপরাধ প্রবণতা দিনে দিনে তত বেড়ে যাচ্ছে। এখন আমাদের দুইজন বক্তাকে দেখে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এটার কারণ কি, আমরা যে উত্তর দিব সমাজের আসল চেহারাটা অথবা আসল বিষয়টা সেটা থেকে হয়তো অনেক দূরেও থাকতে পারে। আমরা যা দেখছি, আমরা যা উপলব্ধি করছি, তা হয়তো আপনার কথায় উপস্থাপন করব। আপনি দেখুন, আমি কি এই গণতন্ত্র নিয়ে আমি কি আপনার অনুমতি নিয়ে আপনি জিনিসটা আমরা একটু অ্যানালাইসিস করতে চাই, আমি কি ছোট্ট একটা ব্রেক থেকে আসতে পারি প্লিজ? তারপরে আপনার সাথে আমি আসেন। আমার মোবাইলে কিন্তু আমার আমার মোবাইলে কিন্তু চার্জ শেষ। জি, আমি প্রিয় দর্শক কথা বলছিলাম, আমরা
বাংলাদেশ থেকে দুজন অতিথি সাথে আপনার কথা বলছিলাম কয় মিনিট আমাদের কয় মিনিট আপনার আপনার একদম আপনার ব্রেক ছোট কয় ব্রেকে মিনিট? যাবো আমরা, এবং ছোট ব্রেকে যাচ্ছি আমরা, এবং ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো দর্শক, আপনাদের সাথে আবার আমরা এই বিষয়ে ডিসকাস করবো, বাংলাদেশের মানবতা এবং ডেমোক্রেসি। ততক্ষণ আমাদের সাথে দেখুন প্লিজ। থ্যাংক ইউ। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ থেকে দুজন সম্মানিত অতিথির সাথে, কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা, স্পেশালি গণতন্ত্র এবং মানবতা দুটো কিভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত সে বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি এতক্ষণ কথা বলছিলাম মাননীয় সংসদ সদস্য এবং পুলিশের সাবেক প্রধান যিনি ছিলেন বাংলাদেশ পুলিশের, নূর মোহাম্মদ সাহেবের সাথে। আমি যাচ্ছি এখন আমাদের অ্যাডভোকেট মাসুদ তালুকদার সাহেবের কাছে। মাসুদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমাকে আপনাকে শুনছি। আপনি আমাকে শুনছেন নিশ্চয়ই? জি আমি শুনতে পাচ্ছি। আপনি ব্রেকে যাওয়ার আগে যে বিষয়টা কথা বলছিলেন যে গণতন্ত্র এবং মানবতা। থ্যাংক ইউ। দেখুন, সমাজ যখন আদিম অবস্থায় ছিল সেখান থেকেই কিন্তু এই বর্তমান সমাজ ব্যবস্থার ধীরে ধীরে ক্রমবিকাশ ঘটেছে। সুতরাং এই সমাজ একদিনই আজকের সমাজ বা আপনি যেটা বলেছিলেন কিছুদিনের 15 বছর আগের সমাজ ব্যবস্থা না, এটা সমাজেরই একটা ক্রমবিকাশ, ধারাবাহিক ক্রমবিকাশ এটা। এখন দেখুন যে একটি সমাজ ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থাটা মানবিক সমাজ কিনা এটা নির্ভর করবে সমাজটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিনা। অর্থাৎ একটি সমাজে যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে তাহলে ধরে নিবেন ওই সমাজ ব্যবস্থাটাই মানবিক সমাজ ব্যবস্থা। অর্থাৎ আরো সহজ করে বলতে গেলে এভাবে বলতে হয় যে সমাজে যদি মানবতা আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে সেই সমাজ ব্যবস্থাকে অবশ্যই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হতে হবে। সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক না হলে সেই সমাজে মানবতা থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি আফ্রিকার দেশগুলোর দিকে তাকান, তাদেরও কিন্তু ধীরে ধীরে গণতান্ত্রিক বিকাশ হচ্ছে, আমরা কিন্তু তার থেকে অনেক আগে অনেক বেশি। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলেই আমাদের সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হওয়া সত্ত্বেও আমরা গণতান্ত্রিক সেই মূল্যবোধকে দিনে দিনে হারিয়ে ফেলছি। এটার কারণটা কি? যে কয়েকটা ঘটনা আপনি বিক্ষিপ্তভাবে কয়েকটি ঘটনার আপনি অবতারণা করেছেন, শুধু কি তাই, অথবা আমরা যদি এইভাবে দেখি চিন্তা করে যে সমাজে এরকম ঘটনা কেন প্রতিনিয়ত ঘটছে, মূল কথাটা হলো দেখেন আপনি একজন নাগরিক তার সমাজে কতটা নিরাপদ তার উপরেই নির্ভর হবে তার মানবতা কতটা আক্রান্ত। এখন এই নিরাপত্তা দিতে হলে মানুষকে সমাজের যে সকল বা একটা রাষ্ট্রের যে সকল ইন্ডিকেটর থাকে এগুলাকে মানবতার পক্ষের হতে হয়। সেটা কি? যেমন আপনি দেখবেন একটা রাষ্ট্র কি, একটা রাষ্ট্র মানে ইটস এ গভর্নমেন্ট, এবং এটা জনগণ নির্বাচন করবে এই সরকার, জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধির দ্বারা রাষ্ট্রটি শাসন হবে, দেশটি শাসিত হবে। এখন গোড়ায় যদি গলত থাকে, যেমন সমাজ ব্যবস্থায় বা রাষ্ট্রে যে সরকার আজকে অধিষ্ঠিত এই সরকার যদি গণতান্ত্রিক পন্থায় অর্থাৎ দ্বারা নির্বাচিত হয় তাহলে জনগণের কথা ভাববে, জনগণ অধিকার সংরক্ষণে সচেতন থাকবে। রাষ্ট্রীয় সরকার যদি গণতান্ত্রিক পন্থার ব্যতিক্রম করে অর্থাৎ জনগণের ব্যতিক্রম বা বাইরে গিয়ে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাদের দ্বারা মানবতা উপেক্ষিত হবে, এটাই স্বাভাবিক। এবং এখানে একটু আপনাকে বলি, আপনি যে কথাটা বলছেন যে গণতন্ত্র যেখানে থাকবে না সেখানে মানবতা থাকবে না, এবং তারা সরকার আপনি বলছেন জোর করে দখল করছে, বাট আমার প্রশ্ন হচ্ছে সেখানে অপোজিশন পার্টির ভূমিকা কি? বিরোধী দল বা আপনাদের বিএনপি একটি আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল, তাহলে আপনারা কি জনগণ যদি আপনারা মনেই করে থাকেন গণতন্ত্রের কারণে মানবতা লুণ্ঠিত হচ্ছে, মানবতা লুণ্ঠিত হচ্ছে সরকার জোর করে দখল করার কারণে, তাহলে অপোজিশন পার্টি আমি বলবো যে বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে কি করছে, কি করবে, আন্দোলন করবে, ভয়েস রেজ করবে, জনগণের পক্ষে কথা বলবে, হোয়াট দে আর ডুইং? দেখুন,
গণতন্ত্র সমাজে আছে কিনা এটা নির্ভর করে রাজনৈতিক দলের উপরে। দেশে দুইটা মেজর দল, একটি রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে দীর্ঘদিন যাবত, আরেকটি হলো বিএনপি, বাকিদের কথা আমি বাদই দিলাম। এখন এই রাজনৈতিক দল তারা, এরা জনগণের প্রতিনিধি, জনগণ তার মতামত রাজনৈতিক দলের মাধ্যমে প্রতিফলন ঘটাবে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে দীর্ঘদিন যাবত বাংলাদেশে রাজনীতি নেই, অর্থাৎ এখন আওয়ামী লীগ বিএনপি কেউই রাজনীতি করে না, রাজনীতি করে একটি তৃতীয় পক্ষ, সেখানে রাজনৈতিক দলের উপস্থিতি নাই। আপনি দেখুন রাজনৈতিক দল সভা সমাবেশ করবে, সেখানে শর্ত হলো আইয়ুব খান আমলে যেমন ছিল যে পুলিশের অনুমতি নিতে হবে। একটি রাজনৈতিক দল সভা করবে, তার পুলিশের অনুমতি কেন নিতে হবে? পুলিশ জনগণ যেহেতু রাষ্ট্রের প্রশ্নই হতে পারে না। পুলিশ সেখানে রাজনৈতিক দলের সবাই তাদের নিরাপত্তা বিধান করবে, পুলিশ তাদেরকে অনুমতি দিবে না। এখন মজাটা কি হচ্ছে, আমার কথাটা শুনে নেন আপনি। এখন দেখেন যে বিরোধী দল জনসভা করতে চায় সরকারের ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমালোচনা করতে যায়, সেখানে শর্ত জুড়ে দেওয়া হয় পুলিশের অনুমতি নিতে হবে। পুলিশ সরকারকে খুশি করার জন্য বলে যে বিএনপির মিটিং এ বা বিরোধী দলের সভায় নাশকতা হতে পারে, সেই কারণে অনুমতি দেওয়া হয় না। আবার সরকার দলের লোকরা যারা সভা করে বেড়াচ্ছে, আপত্তিকর স্লোগান দিয়ে বেড়াচ্ছে, যারা কোনো গণতান্ত্রিক নর্মস এর মধ্যে পড়ে না, তারা কিন্তু পুলিশকে তোয়াক্কাও করছে না, তারা সভা করে যাচ্ছে। অর্থাৎ দেশে যদি রাজনীতি থাকতো, জনগণ যদি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ বিএনপি যেই হোক না কেন তার মধ্যে তার মতামত প্রকাশ করতে পারত, জনগণের অধিকার যদি রাজনৈতিক দল সুরক্ষা করতে পারতেন, অথবা জনগণের অধিকার রক্ষার মতো করে কোন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারতেন, তাহলে আমরা ধরে নিতে পারতাম যে আমরা আসলে উন্নততর সমাজ ব্যবস্থায় না গিয়ে বরং আদিম সমাজের দিকে আমরা ধাবমান। সেই কারণে আজকে প্রতিনিয়তই আমাদের সমাজে মানবতা লঙ্ঘিত হচ্ছে, মানুষের মানবতার নিম্ন পর্যায়ে। আমি আপনাকে একটি প্রশ্ন করে আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে যাব। প্রশ্নটা হচ্ছে, দেখুন আমি খুব ক্লোজলি মনিটর করছি, এ নিয়ে আমি অনেকগুলো প্রোগ্রামও করছি, সেটি হচ্ছে যে সিলেটে যে ইনসিডেন্টটি ঘটলো, স্পেশালি এমসি কলেজ এবং যে রায়হান নামে একটা ছেলেকে যে হত্যা করলো, সেই হত্যা করার পরে আমি সিলেটের আপনার দলের প্রত্যেকটি মানুষকে নামে চিনি, আওয়ামী লীগের প্রত্যেকটি মানুষকে আমি নামে চিনি, আমি দেখি নাই সিলেটের কোন বিএনপি মহানগর জেলা থানা উপজেলা কোন ব্যক্তি একটি মানববন্ধন করেছে। এক সেম হইতে আমি দেখি না আওয়ামী লীগেরও। সেখানে যখন আপনি রায়হানের পক্ষে আপনি সিলেটের জনগণ যদি মাঠে নামতো, সেখানে পুলিশ বাধা দেওয়ার কথা না, লাখ লাখ লোক মানুষ মাঠে নামছে, কেন জনগণের হয়ে বিএনপি মাঠে নামছে না? দেখুন আসলে আপনি আমার কথাটাকে আবার লক্ষ্য করুন, জনগণের পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিক দল কথা বলবে, জনগণ যখন নিজে মাঠে নেমে যায় তখন রাজনৈতিক দল জনগণের সঙ্গে সামিল থাকে, কথাটাকে আপনাকে মনে রাখতে হবে। আর একটা কথা হলো খুব পরিষ্কার, যখন ওকে হত্যা করা হলো সেখানে আপনি দেখবেন আমাদের দেশের সামগ্রিক চিত্রটা কি, যে কোনো অনিয়ম অনাচারের বিরুদ্ধে বিরোধী দল যখনই দাঁড়ায় সেখানে নাশকতার আশঙ্কার একটা ধোঁয়া তুলে, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনুমতি দেওয়া হয়নি। এবং আপনি জানেন যে বাংলাদেশে বিশেষভাবে সরকার নোটিফিকেশন দিয়ে বলেছে কোন রকম সভা সমাবেশ করা যাবে না। কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুলিশ শামীমকে যে হত্যা করলো সিলেটে, তার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ভাবে রাজনৈতিক কর্মসূচি ছিল, আপনার জানা উচিত এটা, এটা নিয়ে জনসভা হয়েছে, প্রতিবাদ হয়েছে। কিন্তু সিলেটে আঞ্চলিক ভাবে সিলেটে সিলেটে শুনুন সিলেটে স্থানীয় ভাবে বিএনপি কে দাঁড়াতে দেয়নি, আমি আপনাকে বিএনপি দাঁড়াতে চেষ্টা করেছে। আমি বলি সিলেটে আমাদের 18 জন প্রতিনিধি আছে, সিলেটে আমাকে যদি আরিফ সাহেব বলেন আর যেই বলেন, সিলেটে শুধুমাত্র আপনার 4 দিন পরে একটা মানববন্ধন হয়েছে বিএনপি পক্ষ থেকে, আওয়ামী লীগ থেকে তাও হয় নাই, সেই নোয়াখালীতে 4 দিন পরে আপনাদের নোয়াখালীর সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু সাহেব মানববন্ধন করেছেন, জনসভা করেছেন, কিন্তু এছাড়া কেউ করে নাই। তাহলে আপনারা রাজনীতিকরণ তো জনগণের জন্য, তাহলে জনগণ যেখানে নিহত হচ্ছে, জনগণ যেখানে দর্শিত হচ্ছে, সেখানে আপনারা সেম ডেতে কেন মানববন্ধন ভয়েস রেজ করবেন না? প্রশ্ন। দেখুন মানববন্ধনকে যদি রাজনৈতিক প্রতিবাদ বলেন তাহলে এটা খুব নিম্ন পর্যায়ের
প্রতিবাদ আমি মনে করি। আসলে রাজনৈতিক প্রতিবাদ ভিন্ন একটা জিনিস, শুনুন শুনুন, রাজনৈতিক প্রতিবাদ ভিন্ন জিনিস। এবং রাজনৈতিক দল বিশেষ করে সীমাবদ্ধতার মধ্যে বিএনপি কে যেখানে সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয় অন্যায় অযৌক্তিক ভাবে, তার মধ্যেও বিএনপি রাজনৈতিক কর্মসূচি বলতে যা বোঝা যায় বিএনপি তা করেছে। এখন সিলেটের কোন একটি জায়গায় দাঁড়িয়ে মানববন্ধন করা, আপনি যেভাবে বলছেন আমি আপনার কথাকে অস্বীকার করি না, যদি মানববন্ধন করেও থাকতো সেটাকে আমি খুব উল্লেখযোগ্য বিষয় হিসেবে বিবেচনা করি না। আমি বিবেচনা করি এই অনিয়মের রাজনৈতিক প্রতিবাদ হয়েছে কিনা সেটাকে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি যাচ্ছি মাননীয় সংসদ সদস্য আমনুর মোহাম্মদ সাহেব, উনি একটি কথা আনছেন যে আপনারা নাকি মানে বর্তমান সরকার নাকি সভা সমাবেশ করার অনুমতি দিচ্ছেন না, এই বিষয়ে আপনার মন্তব্য দিন। এটি গণতান্ত্রিক দেশে তো এটা অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে না একটা। হ্যাঁ ভাই, যেটা বলেছেন যে আমরা একটা কথা তো বলি না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই জগতে সংসারে আপনার জায়গাটা কিন্তু আপনাকে করে নিতে হবে, যেখানে আপনাকে কেউ সহজে আপনাকে কেউ কোথাও ছাড় দিবে না, এটাই দুনিয়ার নিয়ম এটা। আর রাজনীতি তো ইটস এ গেম, এখানে আপনি যদি সার্ভাইভ করতে হয় তো আপনি আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনার বুদ্ধিমত্তা, আপনার কৌশল, এগুলো দিয়ে কিন্তু টিকতে হবে। তা আমি যেটা মনে করি যে আমাদের দেশে আপনি যে গণতন্ত্রের কথা বললেন, হিউম্যান রাইটস, মানবিক মূল্যবোধের কথা বললেন, যে এগুলো কিন্তু কিছুটা তো আমরা বলি, দেখি চতুর্দিকে তাকালে আমরা দেখি যে মূল্যবোধের অবক্ষয়টা আমাদের কিন্তু চোখে পড়ে। তো এক্ষেত্রে সবারই কিন্তু দায়িত্ব আছে, একটা দেশের আমরা যদি খালি সরকারের উপর ভর করে ভরসা করে বসে থাকি তাহলে কিন্তু হবে না। এই দেশের বিরোধী দলে যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলে যারা আছেন, সবার কিন্তু একটা স্টেক আছে ভালো কিছু করা, ভালো কিছু সরকারকে বলা, এইভাবে এটা করতে হবে, এইভাবে করতে হবে, কথাগুলো তো বলতে হবে, যদি কেউ শুনতে না চায় বলতে হবে। এই যে বিরোধী দলের ভূমিকা আপনি বলছেন, আমি এ বিষয়ে কথা বলবো, তার আগে আমি আবার একটু ছোট ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে এসে আমি বিরোধী দলের ভূমিকা নিয়ে আপনি যে কথা বলছেন আমরা আরো কথা বলবো, প্রিয় দর্শক কথা বলছিলাম বাংলাদেশ থেকে, কথা বলছিলাম দুজন অতিথির সাথে, আরো কথা বলবো। ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকুন প্লিজ। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। কথা বলছিলাম বাংলাদেশ থেকে, কথা বলছিলাম আমরা দুজন অতিথির সাথে, কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, স্পেশালি আমরা কথা বলছিলাম হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে। আমি নূর মোহাম্মদ সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি প্লিজ। আমি মনে হয় মাসুদ ভাইকে ভালো করে দেখতে পাচ্ছি না, যা উনি হয়তো লাইনে আবার জয়েন করবেন। আপনাকে যে কথাটি বলছেন যে আপনি বলছেন যে টেকনিক অ্যাপ্লাই করা, দেখুন আমরা যদি একটু একটু পরিসংখ্যান দেখি, একটু মিডিয়ার বা আমরা বাংলাদেশের বর্তমান অবস্থাকে অ্যানালাইসিস করি, দেখেন একটি নেতার বিরুদ্ধে বিএনপি বা যে কোনো অপোজিশন পার্টির নেতার বিরুদ্ধে, অপোজিশন তো জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো মামলা নেই, যদিও বিএনপির একজন নেতার বিরুদ্ধে যদি আপনার 30 দিনে 60টা মামলা থাকে, ডু ইউ থিঙ্ক এটা টেকনিক অর এটা এটা কি মানে, অর্থাৎ মানে মাসুদ সাহেব আন্তর্জাতিক সম্পাদক, গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ এটা আমাদের দেশে প্রেক্ষাপটে আপনাকে চিন্তা করতে হবে। এখানে আমরা যদি লুক ব্যাক, বিভিন্ন সময় আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন কি অবস্থা ছিল, আমরা কিন্তু কথা বলতে গেলে আমার আগে কি ছিল, কেমন ব্যবহার ছিল, এটা কিন্তু আমাদের চলে আসে। এবং এইটা আমি বলি আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়ে গেছে এটা, এবং ক্ষমতায় যারা থাকবে তারা প্লে, তারা তো ক্ষমতা আর ক্ষমতাহীন, এই দুইটা বিষয় তো আমরা যদি দেখি, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা
এইটা আমরা সব জায়গায় কম বেশি দেখি। যেমন আমাদের দেশে আপনি কি স্বীকার করছেন যে আমাদের বর্তমান সরকার ক্ষমতার অপব্যবহার করছে? ক্ষমতায় থাকলে ক্ষমতার কি বাড়াবাড়ি থাকবে, এটাও খুবই স্বাভাবিক, অস্বীকার করার কোনো উপায় নাই। যেমন আপনি হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা বলেন, এখানে এটার সাথে যারা জড়িত রাজনৈতিক দল বলেন, জনপ্রতিনিধি বলেন, কিংবা ল এনফোর্সমেন্টের যারা থাকে, ওই ওরাই তো জড়িত। ক্ষমতা যেখানে থাকবে ক্ষমতার অপব্যবহার থাকবে, ক্ষমতার মিসইউজ এবিউজ থাকবেই। এইটা নির্ভর করবে পলিসি মেকিং লেভেলে যারা আছেন, সিনিয়র কর্মকর্তা যারা আছেন, সিনিয়র রাজনীতিবিদ, সিনিয়র ব্যুরোক্রেট যারা আছেন, তারা এগুলা দেখার একটা বিষয় আছে। কতটুক আপনি খসিস করবেন, এবিউজ করবেন, এটা তাদের উপর নির্ভর করবে। কারণ ক্ষমতা প্রবণতা থাকবেই। আমি আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন স্পেসিফিক করতে চাচ্ছি যে দেখুন, আমাদের মাসুদ তালুকদার সাহেব বলেছেন যে রাজনীতি আন্দোলন ভয়েস রেইজ জনগণের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, এবং আমরা যখন পত্রিকার পাতাগুলি যে আমাদের যারা বিএনপি যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, স্পেশালি মির্জা ফখরুল সাহেব বলুন আর মুজিদ আহমেদ বলুন আর যারাই বলুন, তাদের প্রত্যেকের 30 দিনে 60টা করে মামলা দেওয়া, তারা কিভাবে আন্দোলন করবে? না, এখানেই তো প্রশ্ন, এখানেই তো একজন পলিটিক্যাল ম্যাচিউর পলিটিক্যাল পার্টির বিষয়। যেমন ধরেন এই যেটা যে আগেও তো আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে ছিল এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তা ছিলেন, তাদের বিরুদ্ধে এরকম কি ডজনকে ডজন মামলা দেয়া হয়েছে? তো এখন আমরা একদম পুরাপুরি 180 ডিগ্রি ঘুরে যাব কিংবা ঘুরে যাবে এতে কিন্তু হয় না। আমাদের মধ্যে রিটেলিয়েশনের একটা বিষয় আমাদের মধ্যে থাকে, সবার মধ্যে থাকে। তো এখন আমরা এভাবেই দেখতে পারি, এখন এর থেকে আপনি বের হবেন কিভাবে, বের হতে গেলে কিভাবে বের হবেন, এটা কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকেই আগাইতে হবে। যেমন আওয়ামী লীগ কিভাবে আন্দোলন করেছে, কোথায় থেকেছে, ওইটা দেখে বিএনপির আওয়ামী লীগের শিক্ষা নেওয়া দরকার যে তারা এত মারপিট, এত কিছু, এত মামলা মোকদ্দমা, জেল জরিমানার পরে কিন্তু ওরা টিকেছিল, সার্ভাইভ করছে, রাস্তায় ছিল। তো তারা কিভাবে রাস্তায় ছিল, আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে ওই সময়ে কখনো কাউকে কিডন্যাপ করা হয়েছে লাইক ইলিয়াস আলী সালাম সাহেব, ওই সময় কোনো স্বামীকে বেঁধে রেপ করা হয়েছে, ওই সময় আপনি কি বলতে পারবেন যে ক্রসফায়ারে বাবা মানে মেয়ের সামনে ফোনে রেখে কোন লোককে ক্রসফায়ার দেওয়া হয়েছে? আপনি বলছেন যে টেকনিক অ্যাপ্লাই করতে হবে বিএনপিকে, কিন্তু ওই সময় বিএনপি সরকারের আমলে কি এই ধরনের ঘটনা ঘটেছে? না, আপনি যেটা বলেন সমাজ তো আপনি শুধু বাংলাদেশের কথা চিন্তা না করলে আপনি দুনিয়ার সব জায়গায় দেখেন কোন সমাজ অপরাধীর কোন সমাজ আছে, প্রত্যেক সমাজে অপরাধ আছে, অপরাধের ধরন সময়ের সাথে সাথে অপরাধের ধরন পাল্টে যায়। যেমন আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে যেমন অপরাধ ছিল, এখনকার অপরাধের ধরন, অপরাধ সবকিছু কিন্তু পাল্টে গেছে। তো এখন আর একটু আগে আমি যেটা বললাম, আগে অনেক কিছুই আনরিপোর্টেড থাকতো, কিন্তু এখন আনরিপোর্টেড থাকার কোনো উপায় নাই। তো সামাজিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে নৈতিকতার কিছু তো অবক্ষয় হয়েছে, এটা অস্বীকার করার তো কোনো উপায় নাই। তো এখন যদি অবক্ষয়কে দায়ী করেন, এটাকে রাইট, এটার জন্য কি অবক্ষ না গণতন্ত্র মূল্যবোধ? তো এখন মূল্যবোধটা কি, মূল্যবোধ হলো আমরা দীর্ঘদিন আমাদের সমাজে যে ভালো বন্দর বাদ বিচার, আমাদের সংস্কৃতিটা কি, এগুলো নিয়ে তো মূল্যবোধটা মানুষের মধ্যে গড়ে ওঠে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। তো এখানে কিন্তু একটা শুধু সরকার কিংবা একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে আমরা কিন্তু দায়ী করলে আমরা আগাতে পারবো না। এখানে সবাই যদি আমি আপনাকে বিনয়ের সঙ্গে একটা কথা বলি, আমি এখন পর্যন্ত কোন আপনার কোন হিউম্যান রাইটস ভায়োলেশনের রিপোর্ট বলুন, কিডন্যাপের রিপোর্ট বলুন, ক্রসফায়ার রিপোর্ট বলুন, আমি পাই নাই যে বিএনপি ফ্যামিলি বা আওয়ামী লীগের ফ্যামিলির বাহিরে গিয়ে কেউ একজন কিডন্যাপ করেছে, কেউ একজন রেপ করেছে। আমি দেখেছি যে এমসি কলেজ ছাত্রলীগের নেতারা, বিশ্বজিৎ ছাত্রলীগের নেতারা,
আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা, আপনি টেকনাফ বলুন যে আকরামকে ক্রসফায়ার করেছে ওসি প্রদীপ বিকজ অফ আরেকজনকে বাঁচানোর জন্য, তাহলে আপনি বলে মূল্যবোধ তো হচ্ছে আমাদের জেনারেল পাবলিকের জন্য, কিন্তু সরকার দল বা বিরোধী দলের নেতাদেরকে তো কন্ট্রোল করতে হবে। আপনার আপনার এলাকায় আমি অবজারভেশন করছি, আপনি আপনার এলাকায় খুব সুন্দরভাবে সবকিছু পরিচালনা করছেন, আপনার এলাকায় মানুষ কিন্তু বিএনপি হ্যাপি, আওয়ামী লীগ হ্যাপি, আমি বিএনপির লোকের সাথেও কথা বলছি, হোয়াই নট বাংলাদেশে আদার ডিস্ট্রিক্ট গুলাতে, হোয়াই নট সিলেটে, হোয়াই নট নোয়াখালীতে? তো এটা মূল্যবোধের আগে তো নেতাদেরকে, আমি সরকারকে বলবো যে সরকার যদি কন্ট্রোল করে তাহলে তো আপনার রেপ হচ্ছে না, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না, তাহলে মূল্যবোধের আগে কি আমি সরকার বা গণতন্ত্রকে প্রাধান্য দেব না? না অবশ্যই, এই যে একটা কথা বললেন আপনি, এই যে রেপ হচ্ছে, এইগুলো কি কোনো দেশে, এটা আমার তো মনে হয় না দুনিয়ার কোনো দেশেই না এটা সরকারি ভাবে স্পন্সর করা হয়, এটা এই রেপ হলে কোনো অ্যাকশন নেওয়া হয় না, এবং আমাদের দেশে প্রত্যেকটা ক্ষেত্রেই তো অ্যাকশন নেওয়া হচ্ছে। এবং আপনি একটা উদাহরণ দেন যে যে ক্ষেত্রে মানে এই ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে কিন্তু পুলিশ অ্যাকশন হয় নাই, যে কথাগুলো বললেন আমি আমি মাননীয় আমি দুটো এক্সাম্পল দিয়ে আমি ওনার কাছে যাব। আচ্ছা আপনি আমাকে বলেন রানা প্লাজা, রানা এখন কোথায়? রানা প্লাজার রানা জেলখানায়, সে কি আমার আমার আমি জীবিত থাকা অবস্থায় তার শাস্তি দেখতে পাবো বলেন? অবশ্যই দেখতে পাবেন, দেখতে পাবেন না কেন? আচ্ছা থ্যাংক ইউ। দেখতে পাবেন সাগর উনি আশ্চর্যকরণটা কি এখনো হয় নাই মাননীয় সংসদ সদস্য? আমি তো একজন সাংবাদিক। না এটা এটা একটা বিষয় কি যে সব অপরাধকে উদ্ঘাটন করা যায় না, এটা দুনিয়া কোথাও কেউ না। আপনাকে एग्जांपल দিতে বলছি, इवन সব জায়গায় দেখবেন অপরাধ হলে অনেক অপরাধ আমরা বলি যে এই ভীমগড়ে রেখে দেওয়া হয়, যখন অপরাধটা উদ্ঘাটন করতে পারে না তখন এটা পরবর্তী সময়ের জন্য রেখে দেওয়া হয়, ঠিক আছে, এটা পরবর্তী সময় যদি কোনো ক্লু পাওয়া যায়, কোনো তথ্য তালাশ করে নতুন কিছু পাওয়া যায় তখন কেসটা আবার রিভাইভ করা হয়। এটা কিন্তু সব জায়গায়, আমি আমি আপনি আইজিপি, আপনি সাবেক আইজিপি হিসেবে একটা প্রশ্ন করি, 1999 এর বাঁধনের কথা সারা বিশ্ব জানে, টিএসসি তে মনে আছে, তাকে বিভৎস করা হয়েছিল ছাত্রলীগের একটা নেতা রাসেল, রাসেল এখন কোথায় বলেন তো? আপনি তো বলছেন শাস্তি দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে, না ওইটা আমি এটা আপডেট জানি না, যদি ঘটনা প্রমাণিত ব্যবস্থা না নেওয়ার তো কোনো কারণ দেখি না আমি, এবং এটা কোনো রাষ্ট্রীয় অবস্থান থেকে কেউ এটা স্পন্সর করবে না, কেউ বলবে না যে তার আগে ব্যবস্থা নেওয়া না হোক, না আপনি আমি অবশ্যই আপনার সময় একটা সুস্থ মানুষ এটা বলতে পারে না, তবে বিশ্বজিৎ ক্ষমতায় ক্ষমতার অপব্যবহার ক্ষমতায় যারা থাকে তারাই করে থাকে এবং তাদের থাকে তারাই করতে পারে। জি ধন্যবাদ, আমি একটু মাসুদ তালুকদার সাহেবের কাছে যাচ্ছি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো মাসুদ সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? আমি মনে হয় আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি, আপনি যদি একটু আবার কানেকশন, আমি আপনাকে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আমি ওনার কাছে যাওয়ার চেষ্টা করছি আবার, আগে আমি আরেকটু যাচ্ছিলাম মাননীয় সংসদ সদস্য আপনার কাছে, উনি আবার কানেক্ট হবে আপনার কাছে। আমি ওসি প্রদীপের বিষয় কি, আপনি নিশ্চয়ই ইনভেস্টিগেশন রেজাল্ট পেয়েছেন? মাসুদ চালুজা সাহেব আমি আপনাকে শুনতে পাচ্ছি না, কিন্তু না আমি শুনতে পাচ্ছি না, আমি একটু আবার মাননীয় সংসদ সদস্য আপনার কাছে যাচ্ছি যে ওসি প্রদীপ আপনার আপনার যেই ইনসিডেন্টটি ঘটিয়েছে এবং তার আগে আপনি জানেন, আপনাকে এর আগেও আমি একটি অনুষ্ঠানে আপনি আর ডক্টর স্বাধীন মালিক ছিলেন, আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, যে প্রশ্নটা হচ্ছে যে একজন পুলিশ কিভাবে 254টা এনকাউন্টার দেওয়ার পরে পদ মানে অ্যাপ্রিসিয়েশন পায় সরকারের পক্ষ থেকে? না এনকাউন্টারের কথা যেটা বললেন এটা তো মানে অফিশিয়াল টার্ম না? না জি জি হ্যাঁ, যা বলছিলাম অফিশিয়াল টার্ম না, তো প্রত্যেকটা আমরা তো এই ধরনের যে আপনার যদি প্রত্যেকটা ক্ষেত্রে যেটা রিপোর্ট হয় একটা ইনকোয়ারি হয়, ইনকোয়ারি রিপোর্টের প্রেক্ষিতে প্রমাণিত হয় তো তখন তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়। কেন এনকাউন্টার, তাকে তো অ্যারেস্ট করা যেতে পারে। হ্যালো হ্যাঁ, তো এই 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 যে কথাগুলো এগুলো, জি
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। জি জি বলেন। না, এটা আমরা সব সময় একটা বিষয় দেখি যে প্রত্যেকটা দেশে কোন কোন এলাকা একটু বিশেষ অপরাধ প্রবণ থাকে, তো ওইখানে তখন বেছে বেছে কিছু কর্মকর্তা দেয়া হয় ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে তখন বিভিন্ন লেয়ারে সুপারভাইজার থাকে, সুপারভাইজিং অফিসার থাকে, তাদের কাজটা হইলো দেখা যে তার অধস্তন কর্মকর্তা কর্মচারী যারা আছেন প্রপারলি পেশাদারিত্বের সাথে তারা কাজ করছে কিনা। তবে এখানে আপনি যে নামটা বললেন তার কাজে আমি বারবারই বলছি যে এখানে পেশাদারিত্বের অভাব ছিল, যদি ওইটা যেহেতু প্রমাণিত হয়েছে, প্রমাণিত হওয়ার পরে তার এগেস্টে আইনি দৃষ্টিকোণ থেকে ব্যবস্থা যা যা নেয়ার সরকার সব ব্যবস্থা তার বিরুদ্ধে নিচ্ছে। জি জনাব নূর মোহাম্মদ সাহেব, আমি একটা ব্রেক থেকে এসে আপনার সাথে এবং মাসুদ তালুকদার সাহেবের সাথে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ থেকে দুজন অতিথির সাথে, কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান মানবিক অবস্থা নিয়ে এবং গণতন্ত্র নিয়ে। আমরা আরো কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে থাকুন প্লিজ। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ থেকে, কথা বলছিলাম দুজন অতিথির সাথে, আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, স্পেশালি আমরা গণতান্ত্রিক অবস্থা এবং মানবিক অবস্থা নিয়ে। আমি একটু যাচ্ছিলাম অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাহেব, আপনি কি একটু বলবেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বলছেন, যে উনি টেকনিক্যাল কথা বলছেন, আপনি একটু কাইন্ডলি আমাকে শুনেন, আমি দুই চার মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি জনাব নূর মোহাম্মদ, জনাব নূর মোহাম্মদের কথা আমি শুনেছি এবং আপনার অনেক কথা আপনি নিজেই বলে ফেলেছেন, সেগুলোর আর আমি উত্তরে না গিয়ে শুধু আমি জনাব নূর মোহাম্মদের দুই একটা কথায় আমি উত্তর দিয়ে দিচ্ছি। এইভাবে উনি একটা চমৎকার কথা বলেছেন, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। দেখুন, এটা আদিম সমাজের কথা, সভ্য সমাজের এটা কথা নাই। এখানে জনগণ সার্ভাইভ করবে উইথ দি হেল্প অফ দি স্টেট, আই মিন উইথ দি হেল্প অফ দি গভর্নমেন্ট। মানুষের মানব অধিকার, গণতান্ত্রিক অধিকারে করে রাষ্ট্র রক্ষা করবে, এখন আর মানুষ নিজে এটা রক্ষা করবে না। এখন বিষয়টা হলো কি, দেখেন আপনি নিজে একটা কথা বলেছেন, জনাব নূর মোহাম্মদ সাহেব বলেছেন যে আজকের কথা বলতে হলে অতীতের কথা বলতে হয়। আজকের যারা সরকার চালায় তারা 33,000 মামলা দিয়েছে 54 লক্ষ মানুষের নামে, আর জনাব নূর মোহাম্মদ যখন অতীতের সময় একদম মধ্যপন্থী সরকারি কর্মকর্তা ছিলেন পুলিশের, ওনাকে জিজ্ঞেস করেন যে তখন দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ আন্দোলন করছে তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে বললেন, তখন উনি একজন পুলিশের মধ্যম পর্যায়ের কর্মকর্তা ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেন যে তখন আওয়ামী লীগের নামে কটা মামলা ছিল, 3,000 মামলাও দেখাতে পারবে না সারা বাংলাদেশে। সুতরাং এটার কারণটা হলো একটাই, আপনি দেখেন আপনার কথা বলেছেন, তিনি হত্যা হয়েছে, আকরাম হত্যা হয়েছে, পুলিশ আজকে এত অসহিষ্ণু কেন? কারণ পুলিশ জনগণের বন্ধু যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপদ। জনগণ, পুলিশ যখন জনগণের বন্ধু না হয়ে রাজনৈতিক দলের বন্ধু হয় তখনই মনে করবেন মানুষের অধিকার দিনে দিনে হারাতে বসে মানুষ। এবং আপনি দেখবেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যদি গণতন্ত্রই নিরাপদ থাকে তাহলে মানুষের অধিকার আর বিপন্ন হবে না। আমাদের সমাজ ব্যবস্থায় যেটা হচ্ছে, পুলিশ যখনই জনগণের বন্ধু, আপনি দেখবেন যখনই পুলিশ জনগণের বন্ধু তখনই মানুষের জনগণ থেকে দূরে চলে যায়, পুলিশ যখন জনগণের পরিবর্তে অন্য কাউকে অ্যাপ্লাইজ করতে চায় তখনই মনে রাখবেন জনগণের অধিকার, আপনি গণতান্ত্রিক বলেন আর মানব অধিকার বলেন, সব আর অরক্ষিত হয়ে যায়, কথায় কথায় সেটা লঙ্ঘিত হতে থাকে। আমাদের সমাজ ব্যবস্থায় যেটা দরকার, হ্যাঁ সমাজের নানা কারণে নৈতিক অবক্ষয় হচ্ছে, এতে তো কোনো ভুল নাই, নৈতিক শিক্ষার সমাজ থেকে অধঃপতন, মানুষ অসহিষ্ণু, অসহিষ্ণু সমাজ ব্যবস্থায় অপরাধ প্রবণতা দিনে দিনে বেড়ে যাচ্ছে, অপরাধ নিয়ন্ত্রণে যাদের দায়িত্ব তারা অপরাধ নিয়ন্ত্রণ অপেক্ষা অন্য কাজ বেশি করে। এবং সবথেকে একটা কথাই একদম পরিষ্কার, আপনি দেখেন যে সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে, এখন মানুষ বলছে পুলিশ প্রহরায় একটি রাজনৈতিক দলের কর্মীরা ইভিএম এ গিয়ে ভোট দিচ্ছে, জনগণ তার ভোট দিতে পারছে না, এই যে অবস্থাটা, জনগণের তো এখানে মানুষের অধিকার প্রয়োগের প্রোটেকশন দেওয়ার কথা, সেটা না দিয়ে একটি রাজনৈতিক অধিক দলের অধিকার প্রোটেকশন দেয়, আমাদের সমাজ ব্যবস্থায় আজকে অসহিষ্ণুতার এটাই হতো মূল কারণ। আপনি দেখেন সিনহা
একজন নিরস্ত্র মানুষ ছিলেন, এই নিরস্ত্র মানুষটিকে যখন অস্ত্রধারী মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিচয়ে গুলি করে হত্যা করে, তখন এই ওর সার্ভাইভালের জন্য, সার্ভাইভালের জন্য সিনহার কি উপায় ছিল বলেন আপনি? তেমনি দেশের সাধারণ মানুষ, তারা তো নিরস্ত্র মানুষ, এখন অস্ত্রধারী মানুষের সঙ্গে তারা তাদের অধিকার। আজকে রাস্তায় বিএনপির 50 জন লোক এক জায়গায় দাঁড়াতে, এক জায়গায় দাঁড়ালে আপনি দেখেছেন বন্যার সময় রিলিফ দিতে গেলে বিএনপিকে বাধা দেওয়া হয়, একসাথে জড়ো হতে দেওয়া হয় না, কোন মানবিক কাজে বিএনপি একসাথ হলে সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তার কারণটা হলো এই যে এখানে জনগণের একত্রিত হওয়ার এটাকে দেখলেই তারা ভয় পায়, যে কারণে আজকে বিএনপিকে যে ক্লেম দিলেন বা বিরোধী দলকে, সে কারণে বিএনপি, অথচ আওয়ামী লীগ যখন আবার রাস্তায় তাদের দাবি তুলে প্রতিবাদ জানায়, তখন কিন্তু কৃষি শক্তির কোনো অপেক্ষা তারা করবে। সেই জন্য আমার বক্তব্যটা আপনার কাছে খুব পরিষ্কার, সমাজ এই যে এই বর্তমান সরকার উন্নয়ন বেশি গণতন্ত্র কম, এই আয়ুব সরকারকে চলে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো জনগণের রাষ্ট্রীয় ক্ষমতা মালিক জনগণ, জনগণের সরকারকে জনগণ নির্বাচন করতে হবে, এটা অন্য কারো দ্বারা নির্বাচিত হলে অসহিষ্ণু সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা তার হবে, সমাজে অপরাধ প্রবণতা দিনে দিনে বেড়েই চলবে এবং মানুষ বারবার নিরাশ হবে, মানুষের অধিকার থাকবে, মানুষের অধিকার কখনো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, প্রতিকার দিতে পারবে না। আপনাকে ধন্যবাদ আর জনাব এই কারণে আমার মোবাইলে আর চার্জ নাই, শিখেছি আমি এখনই বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনি একজন সাবেক পুলিশের প্রধান হিসেবে পুলিশের জন্য আপনার অ্যাডভাইস কি? না, আমার একটাই যে ধরেন আগে যে সমাজ ছিল, সমাজের মানুষজন ছিল, তখন লাইন ছিল খুব স্লো, সহজ সরল ছিল, দিন যাচ্ছে আমরা জটিল হচ্ছি, তো সবকিছু জটিলতার একটা আবর্তে আসছে আর কি। এখন এই জন্য আগের মতো চিন্তা করার সুযোগটা নাই আর কি। এখন যারা পুলিশ বাহিনীতে আসছে আমি দেখি অনেকেই অনেক হাইলি এডুকেটেড, অনেক চৌকস ছেলে মেয়ে তারা বা পুলিশে জয়েন করছে। একটাই বলবো যে সব কথার উপরে যেটা রাষ্ট্রের মালিক জনগণ, দেশের মালিক জনগণ, জনগণের চিন্তা চেতনা ভাবনা ওটাকে সর্বোচ্চ মূল্য দিয়ে তারা তাদের কাজ করতে হবে। তবে এখানে একটা বিষয় যেটা এতক্ষণ আলোচনার মধ্যে যেটা ছিল আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন যে একটা গণতান্ত্রিক দেশে, গণতন্ত্রের যে কোনো অবস্থায় আপনি চিন্তা করেন, এক পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে তখন পুলিশই বলেন, সরকারি অন্যান্য বাহিনী যারা থাকে সবার মধ্যে কিন্তু একদম পুরাপুরি স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকে না। হ্যালো 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 শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? এমন কিছু সামনে চলে আসে যেটা যারা খুব পেশাদারিত্বের সাথে কাজ করবেন তারা কিন্তু পলিসি মেকিং লেভেলে যারা থাকবেন খুব বুদ্ধিমত্তার সাথে বলে দিবে স্যার এটা আমার করার সুযোগ নাই, আমি করতে পারবো না, এটা আমাকে কিন্তু আমার বিভাগ এটা করতে আমাকে পারমিট করে না। কিন্তু অনেক কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, না যেটা বলবেন স্যার আমার চাকরিটা বাঁচায় রাখেন আমি সব করে দেব, কিন্তু এর থেকে মুক্ত হয়ে কাজ করতে হবে, এইটুকু বলবো আর কি আমি। হ্যাঁ আপনার কাছে লাস্ট আমি শেষ করবো, রাতে আর এক মিনিট আছে, এই বর্তমান করোনা ভাইরাসের সময় বাংলাদেশের মানুষের জন্য আপনার অ্যাডভাইস কি? এটি আমরা সবসময় যেটা বলছি যে আমরা এই WHO থেকে এবং আমাদের দেশ থেকে যে একটু নিজেদেরকে একটু নিরাপদ থাকার জন্য আমাদের যে করণীয় বিষয়গুলো এগুলো দেখা, আর আমরা একজনের সাথে আরেকজন একটু
সাহায্য সহযোগিতা কিভাবে করা যায় ওই বিষয়টি একটু চিন্তা রাখবো। আর সামনে আপনার টিকা আসছে, এই টিকাটা কিভাবে নেবেন, এগুলো একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন আপনারা যাতে টিকাটা ভালোভাবে নিতে পারেন, আর সবাই যেন আমরা নিরাপদ থাকতে পারি, একজন আরেকজনের সাহায্যে এবং সহযোগিতা লাগতে পারি, এটি শেষ কথা। ধন্যবাদ আপনাকে মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ সাহেব, ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাহেব। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে, কথা বলছিলাম বাংলাদেশ থেকে, বাংলাদেশের গণতন্ত্র এবং মানবিক অবস্থা নিয়ে, এবং কথা বলছিলাম যে আমরা কিভাবে প্রত্যেকটি দল একত্রিত হতে পারি, আমাদের যে মানবতা লঙ্ঘিত হচ্ছে সেটি কিভাবে আমরা স্টপ করতে পারি, হিউম্যান রাইটস ভায়োলেশন কিভাবে স্টপ করতে পারি। যাই হোক, আমরা শুনলাম, বাট আমরাও চাই পুলিশ জনগণের বন্ধু হোক, গণতন্ত্র বাংলাদেশে বিরাজ করুক, মানবতা বাংলাদেশে রক্ষিত হোক, লঙ্ঘিত না হোক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। We'll be right back.